রাজ্য সরকারের প্রচেষ্টায় শিলিগুড়িতে শুরু হলো চতুর্থতম মা ক্যান্টিন। শিলিগুড়ির বিধান মার্কেটে এই মা ক্যান্টিন চালু করা হয় বুধবার। উদ্বোধনের দিনে 300 মানুষকে বিনা পয়সায় খাবার দেওয়া হবে বলে জানিয়েছেন নিগমের কর্তারা। বৃহস্পতি থেকে মাত্র 5 টাকায় ডাল, ভাত, সবজি ও ডিম দিয়ে দুপুরের খাবার পাওয়া যাবে এই ক্যান্টিন থেকে। শিলিগুড়ির পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার নিজে হাতে খাবার তুলে দেন মানুষের হাতে। আবারও অ্যাড্রেসটা আপনাদের বলে রাখি, শিলিগুড়ি। আবারও অ্যাড্রেসটা আপনাদের বলে রাখি, শিলিগুড়ি। চার নম্বর মা ক্যান্টিন হচ্ছে, এর আগে আমরা এনজিপি জংশন হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের ভেতরে একটা, আর এটা হলো, এরপরে আমরা একটা করতে যাচ্ছি সেটা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হাসপাতাল। মা ক্যান্টিন খুব সাকসেসফুলি যেখানে যেখানে আমাদের হয়েছে সেগুলো খুব সাকসেসফুলি চলছে। ডাল, ভাত, সবজি এবং ডিম 5 টাকা তারা পাচ্ছেন। আজকে যদিও এখানে যেটা খাদ্য বিতরণ করা হচ্ছে মা ক্যান্টিন থেকে, সেটা সম্পূর্ণ বিনামূল্যে আজকে আমরা খাদ্য বিতরণ করছি।